ভ্যাটিকান সিটি ভলি দুর্গা মণ্ডপ মাঙ্ক আস্থান চারিপটে যীশু খালি যীশু যে দেখুছি সে কুচি ঠি মিললানি বলে এবর্ষ ভ্যাটিকান আর বর্ষ কাবা শারদীয় দুর্গা পূজা পাই কলকাতা সহর উৎসব মুখর হয়ে সারা মা দুর্গাঙ্ক আগমন পাই কলকাতার প্রস্তুতি জোরদার চালিছি। তবে কলকাতার এথর শ্রীভূমি দুর্গা পূজা প্যান্ডাল কু নেই বিবাদ দেখা দেইছি। এই বিবাদর কারণ হেলা যে এই মেঢটি ভ্যাটিকান সিটির থিম উপরে তৈরি করা যাইছি। এর ফটো সোশ্যাল মিডিয়ারে সামনাকু আসিছি। সমস্ত পূজা প্যান্ডাল কু সেইভাবে সজা যাইছি। বাহারু যদি কেহি দেখিব চর্চ ভলি লাগুছি। ভিতরে যীশুঙ্ক ফটো মদর মেরিঙ্ক ফটো লাগিছি। মঝিরে মা দুর্গাঙ্ক মূর্তি রখা যাউছি। এ প্রকার ভ্যাটিকানর থিম কু স্থানীয় লোকে না পছন্দ করিছন্তি। সোশ্যাল মিডিয়ারে এপরি থিম কু বিরোধ করা যাউছি। কীর্তি কুমার কাশত নামক জনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এহা প্রতি অসন্তোষ প্রকাশ করি লেখিছন্তি যে এহা কন নিজকু সেকুলার দেখাইবা এত চেষ্টা কাহিকি। ভ্যাটিকানর আর্কিটেকচার উপরে মেঢ তৈরি কল তাহা বুঝি হেউছি। হেলে খ্রিস্টিয়ান রিলিজিয়ন ফটো কাহিকি লগা যাউছি। ক্রিসমাস বেলে চর্চ কু যাও, সেঠারে তোমাকে হিন্দুরু খ্রিস্টিয়ান হইতিবা লোক জনক বুঝাইব যীশু হি আসল রক্ষক। আউ জনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অত্যন্ত অসন্তোষ প্রকাশ করে লিখিছন্তি, বোধহয় কাবা হিসাবে পূজা পেন্ডাল তৈরি হব ও চণ্ডীপাঠ বদলরে অজান শুনিবাকু মিলিব। এঠারে উল্লেখ করা যাই পারে যে এই পূজা পেন্ডালর মুখ্য আয়োজক হেউছন্তি তৃণমূল কংগ্রেসর বরিষ্ঠ নেতা তথা রাজ্য সরকারর দমকল বিভাগর মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে এই পেন্ডালর উদ্ঘাটন করিছন্তি। ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ। মনরে কোহ ও ক্রোধ, কাহাকু পচারিবে প্রশ্ন, কিয়ে দেব উত্তর, আপনার প্রশ্নর বেসালিশ মঞ্চ, প্রশ্নকাল সোমবার শুক্রবার রাতে 8:30।